দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো সয়দাবাদ নাট্যমেলা। সয়দাবাদ কালচারাল ফোরামের উদ্যোগে 26শে জানুয়ারি এই নাট্যমেলার শুভ উদ্বোধন হয়। সয়দাবাদ প্রবীণ উদ্যান মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 3 দিন ব্যাপী ছিল এই নাট্যমেলা। শেষের দিনে ছিল কবিতা প্রকাশ অনুষ্ঠান। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো সয়দাবাদ নাট্যমেলা। সয়দাবাদ কালচারাল ফোরামের উদ্যোগে 26শে জানুয়ারি এই নাট্যমেলার শুভ উদ্বোধন করা হয়। সয়দাবাদ প্রবীণ উদ্যান মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 3 দিন ব্যাপী ছিল এই নাট্যমেলা। শেষের দিনে ছিল কবিতা প্রকাশ অনুষ্ঠান। সংস্থার এক সদস্য জানান, সয়দাবাদে এই ধরনের অনুষ্ঠান হতো না, তাই সয়দাবাদ কালচারাল ফোরামের উদ্যোগে বিগত 2 বছর ধরে এই নাট্যমেলার আয়োজন করা হচ্ছে। আমার আজকে প্রথম কাব্য সংকলনের প্রথম যে পার্ট, সে পার্টের উদ্বোধন হচ্ছেন। এই পার্টের উদ্বোধনে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মাননীয় শ্রী কাজী গোলাম গাউর সিদ্দিকী আছেন, হাসমত জালাল সাহেব আছেন, শ্রী চয়ন ভট্টাচার্য, শ্রী অশোক দাস এবং কেশব বাগচি আমাদের এখানকার খুব মাননীয় মানুষ, উনি আছেন, এবং আরও অনেক যারা ভারতীয় শিল্পে সয়দাবাদের আসন অলঙ্কৃত করেছেন, মুখ উজ্জ্বল করেছেন, এমন মানুষের ব্যক্তিত্বের উপস্থিতি। আমরা বহুত কষ্টে আমরা এই প্রথম 2 বছর ধরে শুরু করেছি। আমাদের উদ্দেশ্য সয়দাবাদের মানুষকে জাগ্রত করা, সয়দাবাদের মানুষকে আবার সেই পুরনো ইতিহাসকে আবার ডেভেলপ করা, পুরনো ইতিহাসের চর্চা করা, যে চর্চার মধ্যে দিয়ে আবার মানুষ সামনে এগিয়ে আসবে, আমাদের মুর্শিদাবাদের কালচারের ক্ষেত্রে ডেভেলপ করবে। ট্রাক্টর ওয়ার্কশপ ইন্দোফার্ম ট্রাক্টরের অনুমোদিত ডিলার, ভারতের সর্বপ্রথম পাওয়ার ও মাইলেজ এবং সবচেয়ে উচ্চমানের পার্স সমন্বয়ে সবচেয়ে শক্তিশালী ট্রাক্টর, 22 HP থেকে 110 HP ও 1, 2, 3, 4 সমস্ত সিরিজ এখানে পাবেন। নিজস্ব ওয়ার্কশপে নিজেদের তত্ত্বাবধানে সার্ভিসিং এর সুবিধা। ঠিকানা NH34 রাধারঘাট, গীতারাম হসপিটালের বিপরীতে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9932372891 ও 9932753236।